দরজা ভাঙে মানে প্রচন্ড ভাবে অত্যাচার করছে। কালকে তো আমরা ব্যস্ত আছিলাম, হয়তো অনেক কিছু করতেছি না। আজকের থেকে যদি কেউ কিছু করে আমরা থাকুম। এই দোকানটা ভাঙছে না? আর কোনটা মোটামুটি 4-5টা বাড়ি ঘর ভাঙছে, দোকান ভাঙছে। আমার সাথে দুজন ট্রাইবেল ভোটার আছিল, আমরা কাজ আমি তো তখন আগরতলা গেছি উমাকান্ত, তাড়াতাড়ি শূন্য সেরে আমি থানা ঢুকছি। তারপরে এডিশন এসপি আসলো, তার সঙ্গে কথা বললাম। এরপরে তো গাড়ি টাড়ি ফাটাইছে না, আরো বিপদ হইতে। বাড়িতে ভাঙছে, বাড়িতে ঢুকছে, ঠিক আছে। আমরা তো আইনের উদ্দে না, আইন মাফিক যা করার দরকার তাই করব। আপনারা নাম দাম দিয়া যারা তারা করছে তারা নাম দাম দিয়ে কেস করেন। আমরা যদি 24 ঘন্টার ভিতরে আসামি গ্রেপ্তার না করে আমরা কি করতে হইব আমরা জানা আছে। আমরার ইউনিট থেকে মানে তীব্র মতে ইউনিটে যা করার দরকার, দরকার হলে ডেপুটেশন দেবো, দরকার হলে থানা গড়া করুম, যদি আমরা 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট আসামি না হয়।